আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নারিকেল চিনি দিয়ে ক্যারামেল বিস্কুট পিঠার রেসিপি। এই পিঠাটা খুবই সুস্বাদু হয় খেতে, খুবই মজার এই পিঠাটা, আর তৈরি করা খুবই সহজ। আপনারা যে কেউ এই পিঠাটা খুব সহজে তৈরি করতে পারবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল, আর প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। শুরুতে চুলায় একটা কড়াই বসিয়ে আমি দিয়ে দিচ্ছি এক কাপ নারিকেল কোড়ানো, আর দিয়ে দিচ্ছি এক কাপ চিনি। এবার আমি নারিকেল চিনিটা নেড়ে চেড়ে নেবো, আর কোনো রকম পানি দেব না, চিনিটা গলে তারপর নারিকেলের সাথে মিলে যাবে, আর অনবরত নাড়তে থাকতে হবে, না হয় কিন্তু নিচ থেকে পুড়ে যাবে। এই পিঠাটা বানাতে নারিকেলের পরিমাণটা কিছুটা বেশি লাগে, আর চিনির পরিমাণটাও কিছু বেশি লাগে, তাহলে পিঠাটা খেতে খুব ভালো লাগে। কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর দেখতে পাচ্ছেন চিনিটা কিন্তু একদম গলে গেছে, আর এই পর্যায়ে অনবরত নাড়তে থাকতে হবে, খুব জলদি কিন্তু কালার চলে আসবে। এবার আমি এর ভিতরে দিয়ে দেব কিছু সাদা তিল, তিলটা দিলে কিন্তু খুব ভালো লাগবে খেতে। আপনাদের হাতের কাছে থাকলে দিবেন, আর না থাকলে নাও দিতে পারেন। এবার আমি তিলটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। যতক্ষণে খুব সুন্দর একটা কালার না আসবে ততক্ষণ পর্যন্ত এরকম নেড়ে চেড়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু ক্যারামেলের মতন হয়ে গেছে, আর আমি কিন্তু অনবরত নাড়তে আছি, না হয় কিন্তু পুড়ে যাবে, পিঠাটা খেতে ভালো লাগবে না। এরকম যখন লাল হয়ে যাবে আর সুন্দর একটা ফ্লেভার বের হবে, সেই পর্যায়ে এক কাপ পানি দিয়ে নেব। আমি এক কাপ পানি দিয়ে নিলাম। এবার আমি ভালো করে নেড়ে চেড়ে নেব, আর পানিটাকে ফুটিয়ে নেব। ফোটানোর পর তারপরে চালের গুঁড়োটা দিয়ে দিতে হবে। আমি দিয়ে দিয়েছি স্বাদ মতন লবণ। লবণটা দেওয়ার পরে আমি আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। এবার আমি চালের গুঁড়োটা দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন ফুটে গেছে। এবার আমি চালের গুঁড়োটা দিয়ে সেদ্ধ করে নেব। আপনারা এই পিঠাটা চাল ছাড়া আটা ময়দা দিয়েও করে নিতে পারবেন একই নিয়মে, তবে চালের পিঠাটা খেতে বেশ ভালো লাগে, সেজন্য আমি চাল দিয়ে করছি। আর চালের পিঠাটা অনেকটা মচমচে হয়, অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে। এয়ারটাইট বক্সে পরে আপনি চাইলে 15 দিনের মতন সংরক্ষণ রাখতে পারবেন, এটা কোনো রকম সমস্যা হবে না পিঠার। এবার আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি, ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে হাত দিয়ে মুতে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ভালো করে মুদে নিতে হবে, যেহেতু আমি নারিকেল দিয়ে পিঠাটা করছি, সেজন্য কিন্তু ভালো করে মুদে নিতে হবে, না হয় কিন্তু পাশটা ফেটে ফেটে যাবে। একদম স্মুথ একটা ডো করে নিতে হবে। এখনও যারা আমার ভিডিওটি দেখতে আছেন আর একটা লাইক দিতে বলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটন বাজিয়ে রাখবেন নিত্য নতুন ও সহজ ভিডিও পাওয়ার জন্য। এবার আমি অল্প পরিমাণ ডো হাতে নিয়ে এরকম করে গোল গোল করে নিচ্ছি। আমি এরকম কিছু ডো নিয়ে তারপরে গোল শেপ করে নিচ্ছি। এই পিঠাটা বানানোর জন্য কোনো সাজের প্রয়োজন হবে না, আপনারা ইজিলি বানাতে পারবেন। এরকম দুটো কলা গাছের খোল নিয়ে তারপর এরকম কেটে, দেখতে পাচ্ছেন আমি কত সহজে বানাচ্ছি। এরকম করে ভিতরে রেখে একটা দিয়ে এরকম চাপ দিলে কিন্তু দুই সাইডে খুব সুন্দর একটা ডিজাইন হয়ে যাচ্ছে। একদম ইজিলি এই পিঠাগুলো তৈরি করা যাবে একদম কম সময়ের ভিতরে, আর এগুলো বানাতে কোনো বিরক্তি লাগে না, যে কেউ কিন্তু বানাতে পারবে। কোনো রকম ভিতরে রেখে দুই হাত দিয়ে এরকম চাপ দিলে কিন্তু ডিজাইনটা হয়ে যাচ্ছে। এটা তৈরি করা যতটা সহজ খেতে কিন্তু অনেকটাই মজার, যেহেতু নারিকেল তিল আর চিনি দিয়ে করা, এটা খেতে ভীষণ ভালো লাগে।
আর এই পিঠাটার ফ্লেভারটা এত সুন্দর লাগে আমার কাছে, কি বলবো। আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন, তাহলেই আপনারা বুঝতে পারবেন যে পিঠাটা খেতে কতটা ভালো লাগে। আমি একইভাবে সবগুলো কিন্তু এরকম চেপে চেপে বানিয়ে নিয়েছি, আর এটা কিন্তু দুয়ো সাইডে খুব সুন্দরভাবে ডিজাইনগুলো হয়ে গেছে। আমার সবগুলো বানানো হয়ে গেছে, প্রত্যেকটা পিঠাই কিন্তু খুব সুন্দর হয়েছে। এবার আমি ভেজে নেব, চুলায় একটা কড়াই বসিয়ে আমি দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিচ্ছি পিঠাগুলো। তেলটা মিডিয়াম গরম হয়েছে, এই অবস্থায় আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি পিঠাগুলো উল্টিয়ে নেব, আমি একটা কাটার চামচ দিয়ে পিঠাগুলো উল্টিয়ে নিচ্ছি। আর এই পিঠাগুলো কিন্তু কোনো রকম ভাঙার চান্স নেই, এরকম করে উল্টিয়ে পাল্টিয়ে আমি গোল্ডেন কালার করে ভেজে নেব। একটু সময় করে ভেজে নেবেন, তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। এরকম করে আমি লাল লাল করে ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আমি প্রায় 6 থেকে 7 মিনিট পিঠাগুলো ভেজে নিয়েছি। এবার আমি তুলে নিচ্ছি তেল ছেঁকে, আমি একই তেলের ভিতরে আবারও দিয়ে দিচ্ছি পিঠা। আর এই পিঠাটা ভাজতে কিন্তু বেশি তেল খরচ হবে না, দেখতে পাচ্ছেন আমি কম তেলেই কিন্তু এই পিঠাগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। আমার সবগুলো পিঠা কিন্তু এই তেলে ভেজে নেওয়া হয়ে যাবে। আমি একটা টিস্যু পেপারের উপরে নিচ্ছি, আমি একইভাবে সবগুলো পিঠা ভেজে নিচ্ছি। এগুলো কিন্তু একদম জনজন করছে। পিঠাটা এতটা মজার আর এতটা মুচমুচে হয়েছে, কি বলবো। মুখে দিলে নিমেষেই মিলে যাচ্ছে, একদম ক্রিস্পি। আমি একটা ভেঙে দেখালাম, আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকন বাজিয়ে রাখবেন, যাতে করে নিত্য নতুন ও সহজ ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে পারেন। আজ এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী কোনো নতুন রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।